আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে মটরশুঁটির পাঁপড়। তো মটরশুঁটির পাঁপড় আমি কী করে বানাই আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ছোট একটা বাটির এক বাটি গমের ময়দা নিয়েছি, গমের ময়দা দিয়ে আজকে আপনাদেরকে পাঁপড়টা বানিয়ে দেখাবো। আর এখানে মটরশুঁটি আমি বেটে নিয়েছি, এভাবে বেটে নিয়েছি। আমি এখানে মেপে মেপে পানি দেব, এক গ্লাস পানি দিলাম। দুই গ্লাস দিলাম, তিন গ্লাস পানি দিলাম। আমি এবার অল্প অল্প ময়দা দিয়ে গুলে নেব। পাঁপড়টা আমি কীভাবে বানাবো পুরো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এবার মটরশুঁটি বাটাটা এর ভিতরে দিয়ে দেব। আমি গ্যাসে বসিয়ে দিলাম, এটা লো হিটে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে ভিতরে গোটা পাকিয়ে যাবে। পুরো প্রসেসটা ফলো করবেন, পাঁপড়টা খেতে কিন্তু একদম ক্রিস্পি হবে। অনবরত নাড়তে হবে। আমার ময়দাটা জাল হয়ে গেছে, 10 থেকে 12 মিনিট জাল করে নিয়েছি আমি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দেবো, 1 চামচ, বেশি দেওয়া যাবে না, এটা পাঁপড়টা শুকিয়ে বেশি লবণ হয়ে যাবে। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়া করে দিতে পারেন। কালো জিরা দিচ্ছি 1 চামচ, ধনিয়া পাতা। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে পাঁপড় বানিয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে খেতে। আমি এরকম একটা পলিথিন পেড়ে নিয়েছি, আপনারা চাইলে সুতি কাপড়েও করতে পারেন। আমি রোদ দূরে শুকাবো, আপনারা চাইলে ফ্যানের তলে শুকাতে পারেন।
আমি এভাবে সব পাপড়গুলো বানিয়ে নেব। দেখুন পাপড়গুলো আমার সব শুকিয়ে গেছে, মাত্র ছোট এক বাটি ময়দায় কতগুলো পাপড় হয়েছে, কত সুন্দর হয়েছে পাপড়গুলো। মটরশুঁটি আর ধনিয়া পাতা দিয়ে এই পাপড়টা আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হবে। তো আপনাদেরকে আমি এই পাপড়গুলা কিছুটা ভেজে দেখাচ্ছি। আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পাপড়গুলা। দেখুন পাপড়গুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হবে, অনেক টেস্টি হয়েছে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অনেক ভালো হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।